বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের জন্য সুখবর। যারা টেনশনের মধ্যে ছিলেন, যারা বিপদের মধ্যে ছিলেন, বাংলাদেশে আসবেন লকডাউন অবস্থায়, বিশেষ ফ্লাইটে যারা আসবেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রবাসীরা বাংলাদেশে আসলে 14 দিন আপনার হোটেল কোয়ারেন্টাইনে থাকবে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে, এই সিদ্ধান্তের পরিবর্তে আমরা প্রায় দীর্ঘদিন থেকে, প্রায় 10-12 দিন থেকে লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি। আন্দোলন না, মূলত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যত কিছু প্রয়োজন সেটা আমরা করেছি। আমার সাথে আপনারা ছিলেন, মহান আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের কথা শুনেছেন। প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আপনার প্রবাসী বান্ধব পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আজকে, এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল প্রবাসীরা। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, সরকারকে আমরা ধন্যবাদ জানিয়ে ছুটো করব না, কারণ সরকার প্রমাণ করেছে যে এই মুহূর্তে বাংলাদেশের করোনাকালীন এই দুর্দিনে প্রবাসীরা হচ্ছে সরকারের মূল শক্তি, প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের আসল শক্তি, আর তা প্রমাণিত হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবাসীদের জন্য প্রয়োজন। এ ধরনের প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, যে প্রধানমন্ত্রী জনগণের পালসের খবর জানেন, যে প্রধানমন্ত্রী প্রবাসীদের মনের কথা বুঝতে পারেন, যে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমরা নিয়ে এসেছি। আজকে সকালে আমি 2টা ভিডিও দিয়েছিলাম গণভবন এবং সংসদ ভবনের মধ্য থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেখান থেকে গিয়ে ভিডিও দিয়েছিলাম সংসদ ভবনের বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যারা দেশের বাইরে থেকে আসবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা আসবেন, কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব, যারা করোনার ভ্যাকসিন দিয়েছেন 2টা, আপনাদের কোনো ধরনের কোয়ারেন্টাইন লাগবে না। তবে শর্ত, আপনারা বাড়িতে গিয়ে 14 দিন কঠোর নিবিড় কোয়ারেন্টাইনে থাকতে হবে। 14 দিন ঘর থেকে বের হতে পারবেন না, ঈদের শপিং করতে পারবেন না। স্থানীয় প্রশাসন আপনাদেরকে নজরদারিতে রাখবে। যদি আপনারা এই বাংলাদেশের আইন ভঙ্গ করেন, যদি আপনারা এয়ারপোর্ট থেকে সরাসরি বাড়িতে গিয়ে যে আন্দোলন করলাম আমরা হোম কোয়ারেন্টাইন, সরকার আমাদের কথা মানলো, সরকার আমাদেরকে সম্মান দিল, আমরা যেন সরকারকে সম্মান দেই, আমরা যেন বাংলাদেশের আইনকে সম্মান দেই, তাই আপনাদের আর 14 দিন কোয়ারেন্টাইন লাগবে না, 5 দিন কোয়ারেন্টাইন লাগবে না। যারা 2টা ভ্যাকসিন দিয়েছেন, 2টা করোনার ডোজ দিয়েছেন, আপনাদের কাছে সার্টিফিকেট রয়েছে করোনার, যে আপনার করোনার PCR টেস্ট এবং আপনারা যে করোনার ভ্যাকসিন দিয়েছেন সেই টেস্টের সার্টিফিকেট সাথে রাখবেন, সোজা এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে যাবেন। কিন্তু যারা 1টা ভ্যাকসিন দিয়েছেন, যারা 1টা ডোজ দিয়েছেন, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে 3 দিন, মানে হোটেলে আপনাকে 3 দিন থাকতে হবে। তাই আপনারা অযথা যে কোনো জায়গায় ঘোরাফেরা করবেন না, মানে অর্থাৎ আপনি যে কোনো এজেন্টের সাথে যোগাযোগ করবেন না। আমি আপনাদের জন্য সংগ্রাম করছি, চিপ রেটে 3 দিনে আপনাদের ব্যবস্থা করে দিব, 2জন 2জন করে ব্যবস্থা করে দিব, যেন অল্প টাকায় আপনারা থাকতে পারেন। আমার নাম্বার রয়েছে, আমার সাথে যোগাযোগ করবেন, কোনো এজেন্টের সাথে যোগাযোগ করার দরকার নেই। আপনাদেরকে এই হোটেল কোয়ারেন্টাইন থেকে বাঁচানোর জন্য রাত দিন আমি সংগ্রাম করেছি। আমি খোদার কসমকে বলছি, আমি সেবা করতে চাই। আমি এই করোনার পরে যদি মারাও যাই, আমার এই কাজগুলো যেন আপনাদের মধ্যে থাকবে। এই পেজ যদি নষ্ট হয়ে যায়, তবুও যেন আমি আপনাদের মনের মধ্যে থাকতে পারি। তাই যারা 1টা ভ্যাকসিন দিয়েছেন, যারা 1টা করোনার টিকা দিয়েছেন দেশের বাইরে, আপনি এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে আসতে হবে 3 দিনের জন্য, এবং এখানে আপনাকে করোনার পরীক্ষা করা হবে। করোনার পরীক্ষা নিরীক্ষা করার পর যদি দেখা যায় আপনার নেগেটিভ, তাহলে 3 দিন পরে আপনি বাড়িতে চলে যাবেন। আর যদি দেখা যায় না আপনার শরীরে করোনার সংক্রমণ রয়েছে, তাহলে আপনাকে যদি দেখা যায় করোনা রিপোর্ট পজিটিভ, তাহলে আপনি আরও 11 দিন হোটেলে থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের জন্য নির্দেশনা। মনে রাখবেন যে এটা আমাদের অর্জন, মনে রাখবেন এটা প্রবাসীদের অর্জন, মনে রাখবেন এটা বাংলাদেশ সরকারের উপহার, মনে রাখবেন পবিত্র এই রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই উপহার দিয়েছেন। আমরা দেশের বাইরে থেকে যেন সরকার বিরোধী কোনো আপনার যত লাইভ করে কেউ, সরকার বিরোধী কোনো ভিডিও, সরকার বিরোধী কোনো ইউটিউব, রাষ্ট্রবিরোধী কোনো ইউটিউব, এগুলা যেন আমরা শেয়ার না করি। সৌদি আরব থেকে কাতার, কাতার থেকে দুবাই, দুবাই থেকে বাহরাইন, বাহরাইন থেকে ওমান, ওমান থেকে মালয়েশিয়া, এইসব দেশে যারা লাইভে ইউটিউবে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে,
রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, উস্কানি দেয়, এদেরকে বয়কট করুন, এমবেসির মাধ্যমে এমবেসিকে সহযোগিতা করুন, এদেরকে কাতারে যারা রাষ্ট্রবিরোধী লাইভ করে তাদেরকে এমবেসির মাধ্যমে পুলিশের হাতে ধরিয়ে দেন। সৌদি আরব যে কুলাঙ্গার, সৌদি আরব যে প্রবাসী নামের কুলাঙ্গার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের যত কুলাঙ্গার দেশের বাইরে রয়েছে, এরা রেমিটেন্সের দুশ্মন, এরা প্রবাসীদের দুশ্মন। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, সরকার আমাদের সাথে রয়েছে, সরকার আমাদের দাবি পূরণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী, সরকার যেই আসুক না কেন, প্রবাসীদের কোনো দল নেই। আমরা দেশের বাইরে থেকে কোনো রাজনীতি করতে চাই না, আমাদের অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার যেতে চাই। ইনশাআল্লাহ প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী আমাদের সমস্যাগুলো দেখবেন। আপনারা যারা আসছেন, আপনারা যারা চাকরি হারা হয়েছেন, আপনারা যারা কর্ম হারা হয়েছেন, আপনাদের যাদের ঋণের দরকার, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আপনার মুজিব পরিবার, সেই ঋণের প্রকল্প থেকে আপনার পরিবার 3-5 লক্ষ টাকা নিয়ে ঋণ করতে পারবে, আপনার ব্যবসা করতে পারবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়েছে। এবং প্রবাসীদের বাসা বাড়ি করার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাকে 25 বছর মেয়াদি আপনার প্রত্যেকভাবে আপনাকে ঋণ দেওয়ার সুযোগ দিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থাপিত হবে, প্রবাসী কল্যাণ ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশে স্থাপিত হবে। আমরা আশা করি আগামীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে প্রবাসীদের একটা সম্পর্ক সৃষ্টি হবে এবং প্রবাসীরা প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা রাখবে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক সহ শর্তে আমাদেরকে টাকা দিবে। ইতিমধ্যে যারা দুবাইতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিএমটি কার্ড করার মতো সুযোগ নেই, কারণ বিএমটি কার্ড করতে গেলে আপনার জনসংস্থার ব্যুরোর অফিস বন্ধ রয়েছে। তাই সরকার এই যে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তে তারা সঠিক সিদ্ধান্ত নেন নাই। আপনারা বিএমটি কার্ডের কথা বলেছেন, আবার অফিস বন্ধ করে রেখেছেন, এবং দুবাই যারা যাচ্ছেন তাদের বিএমটি কার্ড লাগবে না, যারা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন তারা যেন সহজে বিএমটি কার্ড পায়। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, ভালো থাকবেন, আমার নাম্বার রয়েছে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আরেকটা কথা মনে রাখবেন যে আপনার দল যার যার বাংলাদেশ সবার দেশের বাইরে থেকে রাষ্ট্রবিরোধী, বাংলাদেশ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সরকার বিরোধী যারা কার্যক্রম করে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আপনার দূতাবাসে তাদের নাম এবং ঠিকানা দেন, কারা দেশের বাইরে থেকে আপনার দেশের শান্তি নষ্ট করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রীকে অবশেষে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে হাজার হাজার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বেঁচে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী, হাজার বছর বেঁচে থাকুন। আপনার হাতে বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, প্রবাসী বান্ধব সরকার বারবার দরকার, প্রবাসীদের দরকার।